ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রায়মনি নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও ভাইসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি মিনুয়ারা চর শেরপুর সদরে। নিহত নাজমা বেগম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল। পরিবারের লোকজনের সাথে ঈদ আনন্দ শেষে পুনরায় কাজের উদ্দেশ্যে তার সহোদর ভাই কাঁচামাল ব্যবসায়ী আমানুল্লাহর সাথে বেগুন ভর্তি একটি পিক আপ ভ্যান করে ঢাকা যাওয়ার পথে ত্রিশালের রায়মনি নামক স্থানে নিহত হন তারা। আমানুল্লাহ পাইকারি বেগুন বিক্রির জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তার বোন নাজমা বেগম ঢাকা একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে ঢাকাগামী পিক আপ ভ্যানটি দাঁড়ানো একটি বালু ভর্তি ট্রাকের সাথে ধাক্কা লেগে দুপুরে মুচড়ে যায়। এতে একই পরিবারের মা নাজমা বেগম, মেয়ে রিয়ামণি ও ভাই আমানুল্লাহ আমান ঘটনাস্থলেই নিহত হন। ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত আমানুল্লাহ চাচাতো ভাই জানান, আমানুল্লাহ কাঁচামালের ব্যবসা করত এবং নাজমা বেগম ঢাকায় একটি বাসায় কাজ করতেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইনুদ্দিন জানান, দাঁড়ানো বালু ভর্তি ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাথে ঢাকা যাওয়ার পথে মানে গাড়ির সাথে মানে সাইডে গাড়ি হোটাল খেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাইয়ের ভাইয়ের নাম হলো আমান, আমান লামান, বোনের নাম হলো নাজমা ওরফে হেনরি, আর মেয়ে হলো রিয়ামণি ওরফে নালমণি। ঢাকা যাওয়ার পথে, হ্যাঁ ঢাকা যাওয়ার পথে নাজমা ঢাকা যেয়ে কাজ করতো, আমানুল্লাহ কাঁচামালের ব্যাপারে।